আমি সেই আন্দোলনে সেন্টারে সহ সমন্বয়ক ছিলাম এবং আমি সাবিপবিতে যে আন্দোলন হচ্ছিলো সাবিপি আন্দোলনের যে আপনি প্রধান সমন্বয়ক যাদেরকে বলবেন তাদের মধ্যে আমিও একজন ছিলাম এবং আমি একদম ফ্রন্ট লাইনে থেকে সব মানে ম্যাক্সিমাম সময়ে স্লোগানগুলো আমি দিয়েছি মানে আমি সবাইকে একত্র করার জন্য যথেষ্ট চেষ্টা করেছি এটা যারা এখনও আন্দোলনে আছে তারা অবশ্যই এটা স্বীকার করবে তারা মেনে নিবে যে আমি বাইজিৎ এই আন্দোলনে একজন অবশ্যই একজন ভালো মানুষ দিলাম যে আন্দোলনটাকে এগিয়ে নিয়ে আসছি তো আসলে আমি আন্দোলনটাতে যে জন্য গিয়েছিলাম আমার আন্দোলনটা ছিল যে আমাদের সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে যে ছাপান্ন পার্সেন্ট কোঠা আমার মতে এই সিদ্ধান্তটা সরকার সঠিক সিদ্ধান্ত নেয়নি তো সরকার সঠিক সিদ্ধান্ত নেয়নি তাই আমি তার সিদ্ধান্তের বিরুদ্ধে বিরোধিতা করার জন্য আমি আন্দোলনে নেমেছিলাম এবং আমি আন্দোলন চালিয়ে গেছি গত এক সপ্তাহ উপরে হবে আমি আন্দোলনের সাথে জড়িত আছি কিন্তু গত কয়েকদিন যাবত মেবি বুথ বা বৃহস্পতিবার আমার পুরোপুরি আমি বলতে পারি বাট কয়েকদিন যাবত এটা বলতে পারি যে আমাদের যে সেন্টার সমন্বয়কে যে গ্রুপটা আছে ওই গ্রুপটাতে আপনার কিছু এরকম মেসেজ আসছিল যে হরতাল ডাকা বা অন্যরকম কিছু যেগুলো আমার কাছে মনে হচ্ছে যে এগুলো আসলে আমাদের কখনো কোঠা বিরোধী আন্দোলন যেটা সাধারণ ছাত্রদের চাওয়া কোঠা বিরোধী আন্দোলন হতে পারে না কারণ হরতাল ডাকে নর্মালি আমাদের বাংলাদেশ এখন যত হরতাল ডাকা হয়েছে হরতাল ডাকা হয় কি সরকার পতনের জন্য কিন্তু হরতাল ডাকা হয় আর আমি সরকার পতনের কোনো আন্দোলনে আমি নামিনি যার দরুন আমি এটা নিয়ে আসলে গত কয়েকদিন পর একটু চিন্তা করতেছিলাম যে এটাকে আসলে সরকার পতনে আন্দোলন নাকি কোটা বিরোধী আন্দোলন কোন দিকে এটা এখনও আছে কিন্তু গতকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিলেন যে মানে আমি ওনার ঘোষণার পক্ষ বা বিপক্ষ নিয়ে কিছু বলবো না কারণ এই ঘোষণাটা আপনার কয়েকটা দিক আপনি উনি যে কথাটা উনি বলছেন ওনার পেজ ডিফিং কয়েকটা দিক আছে উনি কিন্তু এরকম বলছে যে ওনাকে কোয়েশন করেছেন আপনি কি রাজাকারের নাতিকে নেবেন নাকি মুক্তিযুদ্ধ নাতে নিবেন এই কথাটা আমি এতটুকু মানি বাংলাদেশে যে কোনো জনগণকে জিজ্ঞাসা করলে একটা আমপার দিকে জিজ্ঞাসা করে সে বলবে মুক্তিযুদ্ধ থেকে নিব তো আমার মতে উনি আসলে এখানে আমাকে আমাকে সবার মতো তো এটা উনি সবাই যেহেতু বলতেছে এটা আন্দোলনকারীদের রাজাকার বলছে আমাকেও রাজাকার বলা হয়েছে কিন্তু আমি কিন্তু মনে করি না আমি রাজাকার আমি মনে করি আমি বাঙালি জন্মগতভাবে বাঙালি এবং আমি এটা মনে প্রাণে ধারণ করি আমি বাঙালি কিন্তু আমার এই বিষয়টা নিয়ে আমাদের গতকাল গ্রুপে বিভিন্ন কথা বলতে উঠছে এরকম যে সরকারের পতন সরকারের পতন ঘটাতে হবে বা এরকম বছর যাবত শাসন করে যাচ্ছে তার তো জনগণের প্রতি মায়া দেওয়া থাকবে না কয়েকটা এরকম আছে যে কোনো জনগণের সাপোর্ট ছাড়া সরকার গঠন করলে তো সরকার এরকম হবে সে কেন জনগণের কথাগুলো ভাববে তো গতকাল যখন এই মেসেজগুলো হলো তখন সময় আপনার মেবি সন্ধ্যা ছয়টা কি সাড়ে ছয়টা হবে তো তারপর থেকে আমি একটু চিন্তিত হয়ে যাচ্ছিলাম যে এখন আমি কি করব এখন যারা সরকার পতনের আন্দোলন হয়ে গেছে পুরোপুরিটা শিউর হয়ে গেছিলাম তো এটা নিয়ে ভাবতে ভাবতে দেখা গেল যে গতকাল রাত এগারোটার দিকে আমার আমি সিদ্ধান্ত উপনীত হলাম যে না আমি সরকার বিরোধী আন্দোলনে যাইনি আমার আন্দোলন ছিল কোটা বিরোধী আন্দোলন আমার মোটিভ ছিল কোঠা সংস্কার করতে হবে তো আমি সরকারের বিরোধী না এই জন্য আমি আন্দোলন থেকে সরে এসেছি এবং আমি এতটুকু মানে সরকার কোটা সংস্কার করবে আমার আন্দোলনটা ছিল যে কোটাটা কতটুকু সংস্কার হবে এটা কি সর্বোচ্চ সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট হবে নাকি আরও বেশি হবে এই চিন্তাভাবনা আমি আন্দোলনে চালিয়ে যাচ্ছিলাম কিন্তু এখন আসলে পাঁচ পার্সেন্ট বা এর বেশি নিয়ে আন্দোলনটা নাই এখন আন্দোলনটা অন্যদিকে তার মোটিভ চেঞ্জ হয়ে গেছে এবং আমার মতে এই মোটিভটা চেঞ্জ করার পিছনে সবচেয়ে বেশি কাজ করতেছে আপনার বাম বা শিবির এই ধরনের সংগঠনগুলোই যেটা যেটা আপনার দেখেন একটা আন্দোলনে কিন্তু আপনার কোনো হরতাল ডাকবে না ছাত্ররা কি হরতাল ডাকে আপনি বলেন তো হরতাল কখন ডাকা হয় যখন সরকার পতন ঘটাবে তো সরকার পতনের পক্ষে আমি যাবো না এই জন্য আমি সরকার থেকে এই আন্দোলন থেকে ফিরতে এসেছি